আসসালামু আলাইকুম। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশের। যেখানে বাংলাদেশে প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শ্রীলঙ্কাকে, যারা প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ধরাশায়ী হয়েছে। বাংলাদেশের সামনে একটি বিশাল সুযোগ, প্রথম ম্যাচে যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে হয়তো সুপার এইটের নাম লেখানোটা সহজ হয়ে যাবে বাংলাদেশের জন্য, কারণ শ্রীলঙ্কা টানা দুই বড় দলের বিপক্ষে হেরে তারা হয়তো বাদ পড়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে বাংলাদেশের শক্তিশালী একাদশ। প্রথমে এক নম্বর পজিশনে রয়েছেন হার্ড হিটার ব্যাটার লিটন কুমার দাস। দুই নম্বর পজিশনে ওপেনিংয়ে লিটনের সাথে রয়েছেন সৌম্য সরকার। তিন নম্বর পজিশনে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তু। চার নম্বর পজিশনে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাঁচ নম্বর পজিশনে রয়েছেন মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। ছয় নম্বর পজিশনে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাত নম্বর পজিশনে রয়েছেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী। আট নম্বর পজিশনে রয়েছেন স্পিন বলার রিশাদ হোসেন। নয় নম্বর পজিশনে রয়েছেন আরও একজন স্পিন বলার মেহেদি হাসান। দশ নম্বর পজিশনে রয়েছেন পেস বলার তানজিম সাকিব। এবং সর্বশেষ এগারো নম্বর পজিশনে রয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এই ছিল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন এই একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাতে পারবে? লিখে জানাতে পারেন আপনাদের ভাবনার কথা, আপনাদের মনের কথা।